সানজিদ আপনি কি আপনি লিখেছেন ইস্তেখারা কি 7 দিনের বেশি করা যায়? ইস্তেখারার নামাজ কি রাতে ঘুমানোর আগে পড়তে হয়? ইস্তেখারা করে কি সাথে সাথে ঘুমিয়ে যেতে হবে? ঋণ থেকে মুক্ত হতে পারছি না। কোন আমল করলে তাড়াতাড়ি ঋণ থেকে মুক্ত হতে পারবো? ভীষণ রকম ভাবে ডিপ্রেশনে ভুগি, এজন্য আমি কি করতে পারি? জান্নাতুল ফেরদাউস এর থেকে আপনি লিখেছেন ঘরে বাচ্চারা মোবাইল চালাচ্ছে, সেই ঘরে কি নামাজ পড়া যাবে? আনিসা আলম আপনি লিখেছেন বিছানায় কি নামাজ পড়া যায়? এক তালাক দেওয়া হলে তা কি সারা জীবনের জন্য রয়ে গেল নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়ে যাবে? আমার স্বামী মজা করে না বুঝে মেসেজের মাধ্যমে 2 তালাক লিখে দিয়েছেন। 3 তালাক লেখার সময় আমি মনে করিয়ে দিই মজা করে তালাক দিলে তালাক হয়ে যাবে। এখন আমার কি একসাথে সংসার করতে পারবো? যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? এরপর সুবর্ণ ইসলাম আপনি লিখেছেন বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা? আমার নাম গোলাম নবী, এই নাম রাখা যায় যাচ্ছে কিনা নাকি পরিবর্তন করতে হবে? সঞ্জীরা প্রীতি আপনি লিখেছেন ইস্তেখারা কি 7 দিনের বেশি করা যায়? ইস্তেখারার নামাজ কি রাতে ঘুমানোর আগে পড়তে হয়? ইস্তেখারা করে কি সাথে সাথে ঘুমিয়ে যেতে হবে? ইস্তেখারা লম্বা সময় ধরে করা যায়, 7 দিন বা 3 দিন এরকম করে নির্দিষ্ট সময় করে নির্দেশ ঠিক করে দেওয়া হয়নি যে এই দিন পর্যন্ত করা যাবে এরপরে করা যাবে না, বরং যে বিষয়ে ইস্তেখারা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত টানা আপনি ইস্তেখারা অব্যাহত রাখবেন। এবং এটার সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই, স্বপ্নের কোনো সম্পর্ক নেই। আপনি স্বপ্ন দেখতে পারেন, আপনার মন কোন দিকে ঝুঁকে যেতে পারে, কোন একটা দিক সহজ হয়ে যেতে পারে, এসবগুলোই কিন্তু ইস্তেখারার ফলাফল হিসেবে আপনি ধরবেন। আবার রাতে ঘুমানোর আগেই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময় আপনি ইস্তেখারা সালাত আদায় করতে পারেন। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন ঋণ থেকে মুক্ত হতে পারছি না, কোন আমল করলে তাড়াতাড়ি ঋণ থেকে মুক্ত হতে পারবো? ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলো দোয়া আছে। আল্লাহ মাগফিরি বিহালালিকা আন হারামিক ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, এই দোয়াটাও আপনি পড়তে পারেন। আল্লাহ মাগফিরি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে যথেষ্ট করে দেন, অর্থাৎ আমার জন্য হারামের দিকে যেতে না হয় বরং হালালের জন্য যথেষ্ট হয় সে তৌফিক আপনি দান করুন, এই দোয়া আপনি পড়বেন। এর বাইরে আরো অনেকগুলো দোয়া আছে ঋণ মুক্তির জন্য, সে দোয়াগুলো আমরা পড়তে পারি। আর নেই আর থেকে আপনি লিখেছেন আমি ভীষণ রকম ভাবে ডিপ্রেশনে ভুগি, এজন্য আমি কি করতে পারি? ডিপ্রেশন দূর করবার জন্য কোরআন তেলাওয়াত করবেন, বুঝে বুঝে কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া পড়তেন সে দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। জান্নাতুল ফেরদাউস এর থেকে আপনি লিখেছেন ঘরে বাচ্চারা মোবাইল চালাচ্ছে, সেই ঘরে কি নামাজ পড়া যাবে? নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি মিউজিক বাজে তাহলে সেক্ষেত্রে নামাজ না পড়লেও এই মিউজিক শোনা বাজানো গুনাহ হবে। আদারওয়াইজ মোবাইল চালাচ্ছে এর মধ্যে আপনি নামাজ পড়তে পারেন, বিশেষ করে মোবাইলে যদি সাউন্ড না থাকে, সাউন্ড যদি থাকে সেদিকে মনোযোগ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়াটা মাকরু, আপনাকে এমন কোনো জায়গায় নামাজ পড়তে হবে যেখানে আপনার মনোযোগ নষ্ট হবে না। আনিসা আলম আপনি লিখেছেন বিছানায় কি নামাজ পড়া যায়? বিছানা নামাজ পড়া যাবে যদি পাক থাকে, কোনো অসুবিধা নেই। ইসলাম রফিকুল আপনি এডি থেকে লিখেছেন এক তালাক দেওয়া হলে তা কি সারা জীবনের জন্য রয়ে গেল নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়ে যাবে? এক তালাক যদি দেওয়া হয় এটা সারা জীবনের জন্য রয়ে গেল, তবে যদি 3টা তালাক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যান, অন্যত্র বিয়ে হয় বা ওই মহিলার স্বামী মারা যান পরের স্বামী, এরপর আবার নতুন করে বিয়ে হন, তাহলে আবার 3 তালাকের পাওয়ার পাবেন। আক্তার আপনি লিখেছেন আমার স্বামী মজা করে না বুঝে মেসেজের মাধ্যমে 2 তালাক লিখে দিয়েছেন। 3 তালাক লেখার সময় আমি মনে করিয়ে দিই মজা করে তালাক দিলে তালাক হয়ে যাবে। এখন আমার কি একসাথে সংসার করতে পারবো? যদি 3 তালাক, এখানে প্রথম কথা হলো তালাকের মাসালা তো কি লিখেছেন ওই লেখাটা আসলে দরকার, আপনি সবচেয়ে ভালোভাবে কোনো আলেমের সাথে দেখা করে মাসালা উত্তর দিন। আর মৌলিকভাবে এ হলো যে যদি 2 তালাক তিনি দিয়েছেন লিখেও দেন, বাট তৃতীয় তালাকটা তিনি আর দেওয়ার আগে আপনি তাকে সাবধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পর্ক এখনও বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু 2 তালাক ঠিকই পতিত হয়ে যাবে যদি এরকম লিখে থাকেন যে আমি তোমাকে তালাক দিলাম এবং সেটা রসিকতা করেও যদি দেন। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আপনি নিজে জানেন হাদিস, যেমনটি আপনি বললেন যে রসিকতা করে হাদিস তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যায়, এটা রসিকতার জিনিস না আসলে। এরপর মোহাম্মদ সুমন ইসলাম লিখেছেন যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? বিয়ের আগে যারা সম্পর্ক করে সন্দেহাতীতভাবে তারা হারামে লিপ্ত এবং গুনাহে লিপ্ত, বিয়ের পরও সম্পর্ক আছে কিন্তু বিষয়টাকে গোপন রাখছে, এরকম যদি তাহলে তো প্রতারণা করছে সে স্বামীর সাথে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে বিয়ের আগে সম্পর্ক হয়তো ছিল কিন্তু সেটা থেকে তিনি তবা করে বেরিয়ে এসছেন আর সেখানে ফেরত যাওয়ার মতো কোনো ইচ্ছা তার নেই এবং তিনি প্রায়শ্চিত্ত করছেন, তাহলে সেক্ষেত্রে সেটা স্বামীর কাছে বললে বরং আরও সংসার অশান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এরকম আশঙ্কা থেকে যদি তিনি গোপন রাখেন সেটা জায়েজ হতে পারে। কারণ এখানে আমরা কোনো
আগে কোনো পাপ করে যদি আমি তওবা করে ফিরে আসি এটাকে প্রকাশ করার নির্দেশ কিন্তু শরীয়ত আমাদেরকে দেয় না, বরং সেটা গোপন রাখার নির্দেশই কিন্তু শরীয়ত দেয়। বাট বিয়ের পরও যদি তিনি সেখানে সেগুলোতে লিপ্ত থাকেন এবং সেটাকে প্রকাশ করে বেরোন, সেটা গুনাহের কথা। আর আগের অবৈধ সম্পর্ক করলে, সেটা নিয়ে কোনো প্রায়শ্চিত্ত না করলে, কোনো তওবা না করলে, ইস্তেগফার না করলে, ফিরে না আসলে তিনি তো কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন এবং সেগুলো গুনাহ রয়েছে। আখেরাতে তিনি জেনাকারী হিসাবে উঠবেন এবং জেনার যে ভয়াবহ শাস্তি সেটা মুখোমুখি তাকে হতে হবে। সেজন্য তওবা ইস্তেগফার করে সেই পাঠ চুকিয়ে নেওয়া উচিত। এরপর সুবর্ণ ইসলাম আপনি লিখেছেন, বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজের সময় বাচ্চা সামনে ঘোরাঘুরি করলে নামাজ হবে কিনা? পেশাব করার পর যদি পেশাব মুছে ফেলেন আপনি টিস্যু দিয়ে কোনো কাপড় চোপড় দিয়ে, এরপর বাচ্চাকে আপনি কোলে নিলেন, কোলে নেওয়ার ফলে আপনি যে জায়গা থাকে কোলে নিয়েছেন বা তার পেশাবের জায়গাগুলো লেগেছে, যদি পেশাব মুছে ফেলেছেন সে শুকনো শরীর এটা আপনার গায়ে লাগার পর যে জায়গাগুলো লেগেছে সেখানে যদি কোনো দুর্গন্ধ না থাকে বা পেশাবের কোনো আলামত না থাকে তাহলে ওই পোশাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর নামাজের সময় যদি বাচ্চা সামনে ঘোরাঘুরি করে তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, কিন্তু অন্যদের কর্তব্য হলো নামাজের সময় বাচ্চা যাতে মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি না করে যথাসম্ভব ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখা। যদি হাঁটাহাঁটি করে আপনার নামাজ হয়ে যাবে। গোলাম নবী মোনা লিখেছেন, আমার বয়স 54 বছর, আমার নাম গোলাম নবী, এই নাম রাখা যায় আছে কিনা নাকি পরিবর্তন করতে হবে? গোলাম শব্দের দুটি অর্থ, গোলাম শব্দের একটি অর্থ হলো দাস, গোলাম শব্দের আরেকটি অর্থ হলো শিশু বা সন্তান, বালক। সাধারণত ফার্সিতে উর্দুতে গোলাম শব্দ বলে দাস অর্থ নেওয়া হয় আর আরবিতে গোলাম মানে কিশোর, বালক, ছোট বাচ্চা এদেরকে বোঝানো হয়। তো কোনো অর্থেই কিন্তু এটা আমরা সঠিক নয়। গোলাম নবী মানে যদি আমরা নবীর বাচ্চা বা নবীর বালক বলি সেটাও সঠিক না, আবার নবীর দাস বলি সেটাও সঠিক না। আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম, নবীর গোলাম নই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার অনুকরণকারী, তার উম্মত, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের দাসত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বিধায় সে অর্থে আসলে গোলাম নবী নামটি সঠিক হয় না। আপনি যদি রূপক অর্থে বলেন গোলামটা, আমরা আরবিতে গোলাম নবী মানে আমি বলি যে নবীর শিশু, তার মানে আমি নবীর অনুসারী, ছোট্ট অনুসারী, তার স্নেহের সেই জায়গা থেকে নিজেকে শিশু বলছে রূপক অর্থে, তাহলে এই সমস্ত রূপক অর্থে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে শুদ্ধ করা যায় বা শুদ্ধ ধরা যায়। তো তার চাইতে এই ধরনের ধোঁয়াশাপূর্ণ বা বিভ্রান্তিকর নাম না রেখে আমরা অনেক সুন্দর সুন্দর নাম রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবি, তাবি, তারা কেউ কিন্তু এই ধরনের কোনো নাম রেখেছেন বলে কোনো ভাবনা কিন্তু পাওয়া যায় না। প্রিয়সী আপনি লিখেছেন, মানুষ মরে গেলে যখন তার শরীর পচে মাটির সাথে মিশে যায় তখন কি কবরের আজাব বন্ধ হয়ে যায়? আর না হলে তখন কিভাবে শাস্তি দেওয়া হবে? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যদি তার শরীর পচে গলে মাটির সাথে মিশেও যায়, মাটি হয়ে যায়, তারপরও তার সেই ধ্বংসাবশেষের মধ্যে এক ধরনের প্রাণ দিয়ে সেখানে নেয়ামতের স্বাদ উপভোগ করা কিংবা শাস্তি ভোগ করার মতো ব্যবস্থা আল্লাহ সুবহানাহু করতে পারেন এবং সেটা আল্লাহ তাআলা করে থাকেন। বিধায় সেটার ধরন কি, প্রকৃতি কি, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধুমাত্র এটুকু জানি যে কবরে মানুষ নেয়ামত যেরকম জান্নাতে ভোগ করতে পারে তার নেককার হয়ে থাকলে, আবার শাস্তিও ভোগ করতে পারেন বদকার হয়ে থাকলে, সে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু কিন্তু রাখেন। অতএব তার বিস্তারিত বিবরণ এবং ধরন, তার প্রকৃতি, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন।